হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আর গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। অনেক দিন পর আমি আর বাবা মিলে কোথাও বেরোচ্ছি। বাবার সাথে বলতে গেলে আমার একদমই বেরোনো হয় না, কারণ বাবার একদমই টাইম নেই আমার সাথে বেরোনোর। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের পাশের গ্রামে হরিবোল হচ্ছে, তো সেখানে আমি আর বাবা দুজনে দেখতে যাব। আর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো, আর মাকে তো আমরা কোথাও নিয়েই যাই না আমাদের সাথে খুব একটা বলতে গেলে। তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে গাইস দেখতে পাচ্ছ আমি বসে আছি, আর ভীষণ হাওয়া লাগছে। আর যেখানে হরিবোল হচ্ছে সেখানে বাবা আমাকে নিয়ে গিয়েছিল অনেক ছোটতে, বড় হওয়ার পর তো আমাকে সেরকম নিয়েই যায় না। তাও মাঝে মাঝে বাবাকে বলি চলো ঘুরে আসি কোথাও। তো এই যে আজকে আমরা বেরিয়েছি, আর এই যে রাস্তায় লোকজনকে দেখতে পাচ্ছ, আর যত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত একটু একটু ভিড় হয়েছিল, কারণ সেদিন ছিল জাগরণ, তার জন্য ভালোই মোটামুটি ভিড় হয়েছিল। আর মেলায় ঢুকতে বাদে একটা বড় ডোবা ছিল, তারপর ডোবাটাকে পেরিয়ে আমরা এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মেলা বলতে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার দাবার, তো এই যে চারিদিকে আমরা দেখতে দেখতে যাচ্ছি, আর এতটাই ভিড় ছিল আমি তো বাবাকে ধরেই হাঁটছিলাম। তারপর হচ্ছে এই যে বাচ্চাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে লাফালাফি করার জন্য, যাই হোক বড়দের কোথাও যেতে দেয় না, যেতে দিলে আমি নিশ্চয়ই চলে যেতাম। আর এখানে বিক্রি হচ্ছিল 5 টাকায় কুপন, তো এখানে বাবার কথা একটা লটারি আমি কাটি। আর গাইস, ভাগ্যের দিক থেকে বলতে গেলে আমি অনেকটাই পিছিয়ে, আর কোনো কিছুতেই আমি জানি ভাগ্যর দিক থেকে দেখতে গেলে আমার কিছু হবে না। তো যাই হোক, বাবার কথা একটা আমি লটারি কেটে নিয়েছি, আর এই যে বাবা খুলতে চলেছে, আর কি বেরোলো গাইস তোমরা দেখলে হাসি বেরবে তোমার। তো এই যে বাবা এখন খুলছে, আর এখানে গাইস বেরিয়েছে একটা শ্যাম্পু। তো শ্যাম্পুটা হচ্ছে যে সানসিল্ক শ্যাম্পু, আমরা পেয়ে গেছি। তো যাই হোক, এটাতেই খুশি, কোনো কিছু পেয়েছি, খালি হাতে তো ফিরিনি। তারপর হচ্ছে এই যে আবার আমরা ভিতর থেকে ঢুকলাম, এখানে সবাই সবার মতো ব্যস্ত, বাচ্চারা খেলছে, যারা খাবার তারা খাচ্ছে। তারপর হচ্ছে আমরা হরি মন্দিরের সামনে যাই, এই যে তো এখানে হচ্ছে বাইরের আওয়াজগুলোই বেশি আসছিল, তার জন্য গাইস আমি মিউট করে দিয়েছি। আর সত্যি কথা বলতে হরিনাম শুনতে সত্যি খুব ভালো লাগে, আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগে মনে গাইস অনেকটাই শান্তি লাগে। তো আমরা বেশিক্ষণ থাকিনি, তারপর হচ্ছে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। তারপর এই যে আমরা দেখছি এখানে কী কী বিক্রি হচ্ছে, গাড়ি থেকে শুরু করে সব কিছু, বাচ্চাদেরই খেলনা। আর গয়নাকাটি আমি কী দেখবো গাইস, বাবা বলছে তোকে এইসব নিতে হবে না, তুই বাইরে নিবি, তোর অনেক আছে, এই করে আমাকে আর নিতে দিল না। আর গাইস, আমি যেই বুড়ির চুল দেখতে পেয়েছি ভিডিও করতে শুরু করছি, সেই লোক ঢুকে পড়েছে ভিডিওর মাঝখানে। এরকমই হয় কোনো কিছু দেখাতে গিয়ে, লোক ঢুকে পড়ে নয়তো লোক পেরিয়ে যায় গাইস। তারপর হচ্ছে এখানে বাবা একটা ফ্যান দেখছিল, তো যাই হোক ওটা তো আমরা নিইনি। তারপর হচ্ছে এই লাইটটা আমার খুব পছন্দ হয়, তো আমি যখনই হাতে নিতে যাই বাবা তো কেড়ে নিয়ে নেই, বলছে দে আমাকে ভালো করে দেখতে দে, তুই বুঝবি না তুই ছোট। ये बड़ी अच्छी बात कही है। তারপর হচ্ছে গাইস, এই যে এখানে আমি সাপগুলোকে দেখতে পাই, যে দেখতে পাচ্ছ, তো সাপগুলো আমরা নিয়ে নিই। আর এখানে হরেক মাল 20 টাকায় বিক্রি হচ্ছিলো, তার জন্য আমরা এখানে ভেবে পাচ্ছিলাম না কি নেবো। তারপর এখানে হচ্ছে একটা ছোট খুন্তির মতো, আর একটা ওই তেলে ভাজার খুন্তিটা, ওই রকম কিছু একটা আমরা নিই, এই যে বাবা ধরে আছে। তারপর হচ্ছে আমরা এখানে পাঁপড় নিই, তারপর হচ্ছে আমরা সেরকম খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল, তো সেগুলো এসে পর আবার খেতে হবে। তারপর আমরা ওই সব দেখে এরপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ি আবার। আর এই যে রাস্তায় যেতে যেতে খুব ভালো লাগছিলো, আর এই যে আমি এদিকে লাইটটা জ্বালানোর চেষ্টা করছি, আর খুব ভালো লাগছিলো আমার, আর আমি তো এইটুকু পেয়ে খুব খুশি হয়ে গেছি গাইস। এরপর হচ্ছে আমরা বাড়ি যাব, আর বাড়ি যেতে মা আমাদের বলেছিল ঘুগনি আনতে, তো আমরা ওখানে মেলায় তো সেরকম ঘুগনি পাইনি। তারপর আমরা ফাইনাল একটা ঠেলা গাড়ি পেয়েছি, আর শেষের বেলায় যা ঘুগনি ছিল আমরা সব নিয়ে নিয়েছি। তারপর আমরা এই যে বাড়ি চলে এসেছি। আর গাইস, কি আর বলি, এই যে গালে আমার ব্রণ চলে এসেছে একটা, আর আমার সেরকম ব্রণ ওঠে না, তো যাই হোক মিষ্টি গালে মিষ্টি ব্রণ ঠিকই লাগে, এক আধ দিন মানা যায় গাইস। তারপর হচ্ছে ভিডিওর বেশি বড় করি না, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো গাইস, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই।